আসসালামু আলাইকুম। সুন্দর কালারের দৃষ্টিনন্দন পাখি রিংনেক টিয়া পাখি। পৃথিবীতে যতগুলো সুন্দর পাখি আছে এর মধ্যে রিংনেক টিয়া অন্যতম। রিংনেক টিয়া বিভিন্ন মিউটেশনের হয়ে থাকে, আর আজকে ভিডিওটি সাজানো হয়েছে আমাদের দেশে কী কী মিউটেশনের রিংনেক টিয়া পাওয়া যায় এবং সেগুলোর দাম সম্পর্কে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমাদের দেশে যেসব মিউটেশন পাওয়া যায় এগুলোর মধ্যে ইয়েলো রিংনেক, ব্লু রিংনেক, অ্যালভিনো, ক্রিমিনো এগুলো হচ্ছে জনপ্রিয়। আর ট্যাম করার জন্য রিংনেক হচ্ছে অন্যতম একটি পাখি, কারণ রিংনেক টিয়া পাখি স্পষ্টভাবে কথা বলতে পারে। বাচ্চা অবস্থায় যদি ভালোভাবে আপনি যত্ন নেন এবং কথা বলা শিখান তাহলে এরা ভালোভাবেই পোষ মানবে এবং আপনার সাথে থাকতে খুবই পছন্দ করবে। বাচ্চা থেকে ম্যাচিউর হতে বা ব্রিডিং করতে এদের 2 বছরের মতো সময় লাগে। এরা বছরে সাধারণত 2 থেকে 3 বার ব্রিড করে থাকে এবং প্রতি ব্রিডে 3 থেকে 5টি বাচ্চা পাওয়া যায়। আর মেল ফিমেল চিনার উপায় হচ্ছে গলার রিং। পূর্ণ বয়স্ক মেল রিংনেক টিয়া পাখির গলায় মালার মতো লাল, কালো বা সাদা রিং থাকবে। ফিমেল পাখির টিয়ার কোনো রিং থাকবে না। আর রিংনেক টিয়া সব ধরনের সিড মিক্স খেয়ে থাকে, তবে এর ভিতরে সূর্যমুখীর বীজ, ধানের বীজ, কুসুম ফুলের বীজ, মিষ্টি কুমড়ার বীজ, বাদাম এগুলো হচ্ছে অন্যতম, কারণ এগুলো তাদের পছন্দের বীজ। আর এরা সবজি ও ফলও অনেক পছন্দ করে থাকে। সবজির ভিতরে ভুট্টা, গম, শশা, পুঁই শাক, পালং শাক, কলমি শাক এগুলো পছন্দ করে থাকে। আর ফলের ভিতরে পেয়ারা, আপেল, পেঁপে, আম এগুলো খুবই পছন্দের ফল। আর রিংনেক টিয়া পাখির দাম মিউটেশন অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কালার এবং মিউটেশনের উপর ভিত্তি করেই রিংনেক টিয়া পাখির দাম হয়ে থাকে। আর প্রথমে যে রিংনেক টিয়া পাখিটির দাম বলবো সেটি হচ্ছে ইয়েলো রিংনেক। এটি খুবই সচরাচর দেখা যায় এবং সবার পছন্দের একটি রিংনেক হচ্ছে ইয়েলো রিংনেক। আর ইয়েলো রিংনেকের বাচ্চার দাম বর্তমানে 10 থেকে 12 হাজার টাকায় বিক্রি হয়ে থাকে এক একটি বাচ্চা। যদি আপনি ব্রিডিং বা ম্যাচিউর জোড়া নিতে চান তাহলে আপনাকে 35 থেকে 40 হাজার টাকা গুনতে হবে। আরেকটি খুবই জনপ্রিয় মিউটেশন হচ্ছে ব্লু রিংনেক। আর ব্লু রিংনেকটা ট্যাম করার জন্য এখন বর্তমানে খুবই পপুলার। আর ব্লু রিংনেকের বাচ্চার দাম 12 থেকে 14 হাজার টাকা প্রতিটি বাচ্চা বিক্রি হচ্ছে, আর এবং বাজারেও খুবই কম পরিমাণে দেখা যায়। কিন্তু আবার ব্রিডিং পেয়ারের দাম ইয়েলো রিংনেকের চাইতে একটু কম, 30 থেকে 35 হাজার টাকার ভিতরেই আপনি ব্লু রিংনেকের একজোড়া ম্যাচিউর টিয়া কিনতে পারবেন। তো মজার বিষয় হচ্ছে, দেখুন, লক্ষ্য করুন যে ব্লু রিংনেকের ম্যাচিউরের দাম কম ইয়েলোর চাইতে, কিন্তু আবার বাচ্চার দাম কিন্তু ইয়েলোর চাইতে ব্লু রিংনেকের দাম বেশি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, রিংনেকের যে মিউটেশনগুলো আছে এগুলোর ভিতরের যে বাচ্চাগুলো ট্যাম সাইজের বাচ্চা সবচাইতে দাম বেশি হচ্ছে ব্লু রিংনেকের। কারণ হিসেবে বলা হয় বাজারে, মানে প্রচলিত কথা আছে, সবচাইতে বেশি কথা নাকি ব্লু কালারের যে রিংনেক আছে এটা বলে। কিন্তু আসলে এটা সত্য না মিথ্যা আমি শিওর জানি না, তবে ম্যাক্সিমাম যাদের সাথে কথা বলছি বা এই বিষয় নিয়ে কথা হয় তো তারা প্রেফার করে যে ব্লু রিংনেক নেওয়ার জন্য, ট্যাম করার জন্য। এই জন্যই আসলে সবগুলো মিউটেশনের ভিতরে ব্লু রিংনেকের যে মিউটেশন আছে এটার বেবির দাম 2 থেকে 3 হাজার টাকা বেশি। তবে একটি বিষয় সত্য, সেটি হচ্ছে ট্যাম করার জন্য যদি আপনি পাখি নিতে চান তাহলে রিংনেক হচ্ছে বেস্ট ট্যাম করার জন্য। কারণ আগেই বললাম এরা স্পষ্টভাবে কথা বলে এবং যেভাবে আপনি শিখাবেন সেভাবেই তারা কথা বলে। আরও একটি জনপ্রিয় রিংনেক হচ্ছে অ্যালভিনো রিংনেক। অ্যালভিনো রিংনেকের বাচ্চা অবশ্যই একটু দাম কম, এগুলো 10 থেকে 11 হাজার টাকার ভিতরেই আপনি পেয়ে যাবেন এবং ব্রিডিং পেয়ার পেয়ে যাবেন 28 থেকে 30 হাজার টাকার মধ্যেই। আর একটা হচ্ছে কমন, মানে সবচেয়ে কমন রিংনেক হচ্ছে সবুজ কালারের যেটা রেটিয়া, সেটা এটা হচ্ছে খুবই কমন এবং দামে কম দামের ভিতরে, এবং এই পাখিটাও সবাই পোষ মানানোর চেষ্টা করে। এটার বাচ্চার দাম হচ্ছে 3 থেকে 5 হাজার টাকায় বাচ্চা বিক্রি হয় এবং ব্রিডিং পেয়ার বিক্রি হয় 12 থেকে 15 হাজার টাকায়। আর সবচাইতে দামি যে মিউটেশন সেটা হচ্ছে ক্রিমিনো মিউটেশন। এই রিংনেকটার দাম একটু বেশি, আর এদের বাচ্চাগুলো বিক্রি হয় 12 থেকে 14 হাজার টাকায় এক একটি বাচ্চা। আর ম্যাচিউর পেয়ার দাম 40 থেকে 45 হাজার টাকা গুনতে হবে যদি আপনি একজোড়া ক্রিমিনো রিংনেক নিতে চান। আর রিংনেক টিয়া পালার জন্য আপনার বড় টাইপের খাঁচা লাগবে, আর এরা হাঁড়িতে কখনো ডিম করে না, এদের জন্য আলাদা ব্রিডিং বক্স আছে, ওই ব্রিডিং বক্স আপনাকে দিতে হবে। আর আমি একটু আগেই বললাম এরা বছরে
দুই থেকে তিনবার ব্রিডিং করে থাকে এবং এক একটি ব্রিডিংয়ে তারা তিন থেকে পাঁচটি বাচ্চা দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা রিংনেকটিয়া পালতে পারেন, আমি বিশেষ করে ট্রেমও করতে পারেন। ট্রেম করার জন্য বললাম রিংনেকটিয়া হচ্ছে একদম পারফেক্ট। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনার কাছে কোন টিয়াটি ভালো মনে হলো এবং যদি পালতে চান তাহলে কোন মিউটেশনের টিয়াটি আপনি পালবেন সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।